গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সনোয়া, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আপডেট, বাইশাল সিসি 2000। এটা সানডপ আছে, মন্ডপ আছে, দুইটাই আছে, ভেতর থেকে দেখা যাবে। যারা সানডপ এবং মন্ডপ সহ যারা নোয়া চাচ্ছেন তারা কিন্তু এক্স ইনোয়া নিতে পারেন। ঢাকা মেট্রো চপ 53 সিরিয়ালের গাড়ি, 53 সিরিয়ালের গাড়িটি হোয়াইট কালারের মধ্যে, চমৎকার একটা ইন্টেরিয়র। আমরা বাইরের পাশটা আগে দেখাবো, গাড়ির বাম পাশটা হবে এরকম, ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, এসি পারফরম্যান্স ভালো, একটা ডোর হচ্ছে পাওয়ার। গাড়ির পিছনের পাশটা দেখার চেষ্টা করতেছি, এই হচ্ছে পিছনের কন্ডিশন, লাইটগুলো অরিজিনাল আছে। আর ঢাকা মেট্রো সিএনজি করা আছে, 120 লিটার, 120 লিটার সিএনজি করা পেয়ে যাবেন, সিএনজি প্লাস অপটেন চালিত। গাড়ির ডান পাশটা দেখেন বন্ধুরা, একদম ফ্রেশ কন্ডিশনে। আর আর পিছনের চাকাগুলো হবে এরকম, অনেকটাই ফ্রেশ কন্ডিশন আছে। আর ভিতরের কন্ডিশন যদি দেখায়, ভিতরে কিন্তু এটা অল অপশন অটো, অটো গিয়ার, সাউন্ড সিস্টেম ওকে আছে। সানডপটা একটু দেখেন, সানডপ, তারপরে মন্ডপটা দেখেন, সানডপ এবং মন্ডপ সহ যারা নোয়া চাচ্ছেন এক্স নোয়া, এসি কমপ্লিট, এসি থেকে একবার ফুল ফ্রেশ সবকিছু, 7 সিটের গাড়ি। যারা ভাড়ার জন্য এক্স নোয়া গাড়ি চাচ্ছেন, 7 সিটের গাড়ি, তাদের জন্য এই গাড়িটা অনেক হেল্পফুল হবে, অনেক চমৎকার একটি কন্ডিশন আছে ভাই, একবারে ফ্রেশ। যারা ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ডের গাড়ি চাচ্ছেন, নোয়া চাচ্ছেন, তারা কিন্তু এক্স এনওয়ারটি নিতে পারেন। এই অবস্থা দাম কত যাচ্ছে নিশ্চয়ই ভাই? 11,50,000 টাকা, 11,50,000 টাকা পাবেন। হোয়াইট কালার, চমৎকার 7 সিটের এই এক্স নোয়া গাড়িটি। তো চলে আসতে হবে হাদিসা গারহাট, আর ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখেছেন এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনারা এই এক্স নোয়া গাড়িটি। ইসরায়েল ভাই, এই গাড়িটি সম্পর্কে একটু ডিটেলস বলবেন। এই গাড়িটা হচ্ছে এক্স করলা, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই বাইশ সাল পর্যন্ত আপডেট, সিসি 1500 সিসি, হোয়াইট কালার, ইঞ্জিন পারফরমেন্স ভালো, এসি পারফরমেন্স ভালো, সামনে স্টিল বাম্পার লাগানো আছে, চাকা এলোরিংগুলো দেখেন, চারটা চাকাই যে কন্ডিশনে আছে 10 মান্থের উপরে ইউজ করা যাবে। সিএনজি করা, সিএনজি করা, 60 লিটার সিএনজি প্লাস অকটেন চালিত, অকটেন চালিত না, ভেতরে হচ্ছে বিস্কিট। আপনার ক্যামেরা ডিভিডি কমপ্লিট আছে, সাউন্ড সিস্টেম ওকে আছে, অল অপশন অটো, ভেতরে বিস্কিট, সিটগুলো একবারে ফ্রেশ, পিছনের সিটগুলো হবে এরকম বিস্কিট কালারের মধ্যে, চমৎকার একটি কন্ডিশন আছে, ফ্রেশ। আর সিলিংটা হবে এরকম ফ্রেশ কন্ডিশন, উপরে সিলিংটাও ফ্রেশ, আর উপরে সিলিং যদি দেখায় এই হবে উপরে সিলিংটা। পিছনে ব্যাক সাইডটা একটু দেখেন, সামনে পিছনে স্টিল বাম্পার লাগানো আছে, কোনো খোলা কাটা নাই, একবারে ফ্রেশ। ঢাকা মেট্রো গো 27 সিরিয়ালের গাড়িটি, অরিজিনাল লাইট, কিন্তু লাইটে কোনো একদম অরিজিনাল। গাড়ির বাম পাশটা দেখেন এবং এলোরিংটা দেখেন, চাকা এলোরিং এরকম, মোটামুটি একদম একদম নিউ কন্ডিশনে আছে, চমৎকার একটি কন্ডিশন। সামনের পাশটা যদি দেখাই হবে এরকম, পুরো গাড়িটা দেখেন বন্ধুরা, চমৎকার একটি কন্ডিশন আছে। একটু ডিটেলস বলবেন এবং ইসরায়েল ভাই, এটা প্রাইস একটু বলবেন। প্রাইস হচ্ছে 10,20,000 টাকা, 10,20,000 না, জি 10,20,000, কথা বলার সুযোগ আছে, কম বেশ করা যাবে, চমৎকার একটি কন্ডিশন, 10,20,000 টাকা পাবেন এই হোয়াইট কালারের গাড়িটি।